কি দেব আপনাকে, চা না ঘুগনি? আমি সোনাগঞ্জ থেকে এসেছি। কি চাই বলুন। তুমি অঞ্জলি না? হ্যাঁ। আমি তোমার দাদার বাড়ি থেকে এসেছি। আমার কোনো দাদা নেই। না না, তোমার দাদা আমায় পাঠায়নি, আমায় পাঠিয়েছে তোমার মা। মা? সে কি উদয়রাজ চৌধুরী মাকে এখনো বাঁচিয়ে রেখেছে? কেন যে মা মরছে না? হয়তো তো ছোটদাকে একবার চোখের দেখা দেখবে বলেই মা বেঁচে আছে। কিন্তু আপনি কে? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? আপনি কে? দূরের সম্পর্কে আমি তোমার দাদা হই। রক্ষা করুন, আমার আর দাদার দরকার নেই। দুই দাদা থাকতে এই ফুটপাতে এসে দাঁড়িয়েছি, আর এক দাদা হলে এবার ভিক কেনা করতে হয়। অঞ্জলি, কতদিন না তোমায় বলেছি চারটার সামনে নিজের দুঃখের কাঁদুনি গাইবে না। যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে শুধু একই কাঁদুনি। টিঙ্কু শোনো, এই দুধের প্যাকেটটা রেখে দাও। আচ্ছা। আর আমি চা আর চিনি আনতে যাচ্ছি। এই দুধ দে মা। মা যা তো, একটু তাড়াতাড়ি প্লেট চামচ গুলো ধুয়ে দে তো। ঠিক আছে। তোমার মেয়ে? হ্যাঁ। পড়াশোনা করে না? পরনের জামা চটে না, আবার পড়াশোনা? কত দেবো? 400 টাকা। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, জুতো জামা চুড়ি এগুলো সব তোমার। তুমি যে আমায় এত কিছু দিলে, কিন্তু তোমাকে যে কি বলে ডাকবো বললে না তো। মামা, আমাকে তুমি মামা বলে ডেকো। দেখি সব দিয়ে দিলে যে। কেন তুমি আমায় মামা বলতে বললে? জানো মামারা খুব বাজে হয়, আর জানো আমার মামা আজ পর্যন্ত আমার সাথে দেখা করতে আসেনি। আর আমার আরেক মামা মাকে ছোটবেলায় ফেলে রেখে চলে গেছে, আর আসেনি। আমি মামাদের একটুও ভালোবাসি না। তুমি যদি আমার মামা হও, আমি তোমার কাছ থেকে কিচ্ছু নেব না, কিচ্ছু না। ঠিক আছে, আমাকে মামা বলে ডাকতে হবে না, আমাকে বন্ধু বলে ডেকো। মা, বন্ধু ঠিক আছে? ঠিক আছে। না, তাহলে এখন থেকে আমার মা, বাবা, আমি আর তুমি বন্ধু। ওকে বন্ধু।